হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের কথা বলবো যে অ্যাপসটি নাকি সব মানুষকে বোকা বানিয়ে দেয়। তো চলুন জেনে আসি কী সেই অ্যাপস। আর তার আগে বলে নিই, যারা নাকি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে আজকে যে অ্যাপসের কথা বলবো, এই অ্যাপসের মাধ্যমে আপনারা সবাই বোকা হয়েছেন সেটা আমি বিশ্বাস করি। কারণ হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে প্রথমে কিছু পিকচার দেখাই। হ্যালো ফ্রেন্ডস, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা পেজ মানে একটা ফটো, এখানে লেখা আছে ফ্রি ইন্টারনেট। তো আপনারা যখন এই ইউটিউবের এই ফ্রি ইন্টারনেট লিখে সার্চ করবেন, এরকম অ্যাভেলেবেল অনেক ভিডিও থাকবে, ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের ভিডিও থাকবে। তো আপনারা কী করেন, এই ভিডিওগুলো দেখে আপনারা এই ভিডিওতে ক্লিক করেন। ক্লিক করার পর আপনারা ভিতরে দেখার পর দেখেন যে আপনাদেরকে তারা দেখাচ্ছে যে ওয়াইফাই চলে, মানে এই ব্লেডের মাধ্যমে হোক, চুম্বকের মাধ্যমে হোক, যেটার মাধ্যমেই হোক, এরকম এই যে দিচ্ছে যারা। তো এইসব দিয়ে কোনো সময় ইন্টারনেট চলে না, ঠিক আছে? এটি শুধু একদমই ভুয়া একটা ভিডিও, ঠিক আছে? তো আজকের এই অরিজিনাল যে ভিডিওটা সেটা আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে ফ্রি ইন্টারনেট কীভাবে ইউজ করবেন সেই বিষয় নিয়ে বলবো না, আমি আপনাদেরকে বলবো হচ্ছে গিয়ে এই যে ভিডিওগুলো যারা বানায় তারা কীভাবে এই ভিডিওগুলো বানায় এবং আপনাদেরকে বোকা বানায়, এই বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওটা করব। তো চলুন জেনে আসি কীভাবে আপনাদেরকে বোকা বানানো হচ্ছে। তো প্রথমেই আপনাদেরকে অ্যাপসের সম্পর্কে পরিচয় করিয়ে দিই। এই অ্যাপসটার নাম হচ্ছে ক্লিন স্ট্যাটাস বার। এই অ্যাপসটা হচ্ছে কি, এখানে দেখতে পাচ্ছেন ক্লিন স্ট্যাটাস বার যে অ্যাপসটা, এই অ্যাপসের মাধ্যমে আপনাদেরকে বোকা বানানো হচ্ছে। তো এই অ্যাপসটা কী করে, প্রথমে তারা তাদের ফোনে ওপেন করে। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন, এই আইকনটা তারা ওপেন করে দেওয়ার পর আপনারা উপর দিকে খেয়াল করে দেখুন যে এখানে একটা ওয়াইফাইয়ের একটা আইকন হয়েছে এবং এই মোবাইলের যে চার্জ ব্যাটারির একটা আইকন হচ্ছে, এখানে একটা টাইমের একটা আইকন হয়েছে। তো এটা যদি আমি আবার অফ করে দিই দেখবেন সাথে সাথে চলে গেছে। তো তারা যেটা করে সেটা হচ্ছে গিয়ে, সাপোজ মনে করেন যে আপনি যে ফোনটা এখন বর্তমানে ইউজ করতেছেন সেই ফোনে আমার দেখতে পাচ্ছেন এখন 35% চার্জ আছে বা আপনার হাত 30% চার্জ আছে। তো আপনি যদি এটা ওপেন করে দেন তো এখানে দেখাচ্ছে ফুল চার্জ, ঠিক আছে? তো এখানে ফুল চার্জ দেখাচ্ছে এবং ফুল ওয়াইফাই দেখাচ্ছে, সাথে 12 ঘন্টা দেখাচ্ছে। তো এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন, যারা এই ভিডিওগুলো বানায় তাদের এই ফোনে এরকমই আইকন দেওয়া থাকে, ঠিক আছে? তারপরে তারা কী করে জানেন, কী করে সেটা হচ্ছে গিয়ে এখানে জিপিএসের যে আইকনটা, এটা যদি ওপেন করে দেয় তাহলে জিপিএসের আইকনটা চলে আসবে, অফ করে দিলে চলে যাবে। আপনি এখানে ওয়াইফাইয়ের আইকনটা অফ করে দিলে অফ করে দেওয়ার পর চলে যাবে, ঠিক আছে? এরকমভাবে তারা ভিডিওগুলো বানায় আর কি। তো সেটা হচ্ছে গিয়ে এই যে এখন দেখতে পাচ্ছেন এটা অন করে দেওয়ার পরে এটা অন হয়ে যায়, আবার অফ করে দেওয়ার পর এটা অফ হয়ে যায়। তো তারা এটাকে অন করার পর আপনাদেরকে প্রথমে তারা ভিডিওগুলো দেখায়। ভিডিওগুলো দেখানোর পরে তাদের ফোনটা হাতে নেয়। হাতে নেওয়ার পর তারা কী করে, আপনার এই ফোনে এই ইউটিউবে ঢুকে এরকমভাবে আপনাদেরকে দেখায় যে ইউটিউব চলে কি না। তো আপনারা মনে করেন যে ইউটিউব চলে, আসলে কিন্তু ইউটিউব এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটা তারা সামনে এইভাবে দিয়ে রাখছে। আর এই যে আমার যে অরিজিনাল আইকন, এটা হচ্ছে এই যে সাইডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার অরিজিনাল আইকন। তো এই অরিজিনাল আইকন তাদের আগে থেকেই তাদের ওয়াইফাইটা কানেক্ট করা থাকে, যার কারণে এটার জন্য ওইটার বোঝা যাইতেছে না, যার কারণে আপনি ইউটিউব সরাসরি চলে আসতেছে এরকমভাবে, এইটাই আর কি তারা দেখাচ্ছে, ঠিক আছে? তো এইটাই আর বলার ছিল। এরকম ধরনের ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই প্রথমে একটা জিনিস চেক করে নেবেন এই আইকনটা সম্পর্কে। আইকনটা দেখে নেবেন যে ফুল চার্জ, ব্যাটারি এবং আইকনটা, ঠিক আছে? এটা যদি আপনি আবার অফ করে দিয়ে চলে যাবে, ঠিক আছে, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, আসি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।